বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর বাস শ্রমিকদের হামলার প্রতিবাদে উত্তপ্ত বরিশাল পটুয়াখালী মহাসড়ক বুধবার সকালে রাস্তা অবরোধ করে শুরু হওয়া বিক্ষোভের এক পর্যায়ে যাত্রীবাহী একটি বাসে আগুন দেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। হামলার ঘটনায় জড়িতদের দ্রুত আটক করে বিচারের দাবি জানান তারা। পরিবহন শ্রমিকের সাথে আমাদের বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের বারবার একটা সংঘর্ষ বাধে, আমরা চাই এটা যেন আর না হয়। কোনো সমস্যা হইলেই তারা স্টুডেন্টদের মারতে যায়, স্টুডেন্টদের ই করতে চায়। পূর্ণ নিরাপত্তা আমাদের দিতে হবে এবং যেই ঘটনা ঘটে গেল এটা অবশ্যই বিচারে আওতায় আনতে হবে, শাস্তি দিতে হবে। শিক্ষার্থীরা জানান, মঙ্গলবার রাত 1:30টার দিকে নগরীর রূপাতুলি হাউজিং এলাকায় শিক্ষার্থীদের মেসে অতর্কিত হামলা চালায় পরিবহন শ্রমিকরা। এতে আহত হন অন্তত 20 জন। তাদের উদ্ধার করে বরিশাল মেডিকেলে ভর্তি করেন সহপাঠীরা। এ সময় তারাও হামলার শিকার হন। অতর্কিত হামলা হয় বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদের উপরে। আমাদের বড় ভাই, যারা ছোট ভাই আছে, আমাদের সহপাঠী আছে, 20 জন মতো আমাদের হাসপাতালে আছে। প্রতিদিন রাতের আমরা যে একটা অনিশ্চয়তার মধ্যে কাটাচ্ছি, সেই ধরনের কোনো নিরাপত্তা নিশ্চয়তা আমাদের প্রশাসন দিতে পারেনি। হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক। রূপাতলি বাস মালিক সমিতি শ্রমিকগণ এটা জানে না, এর সাথে সম্পৃক্ত না, তবে যারা ঘটনা ঘটিয়েছে এই দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। শিক্ষার্থীদের নিরাপত্তা চেয়ে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আশা করছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এই অমানসিক নির্যাতন এবং এই আঘাতের আমি যথাযথ বিচার চাই এবং তাদেরকে আমি আহ্বান করেছি সড়ক অবরোধ তুলে নিতে। এর আগে মঙ্গলবার বিআরটিসির বাস কাউন্টারে স্টাফদের হাতে মারধর ও লাঞ্ছিতের শিকার হন বরিশাল বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী। এর জের ধরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ফিরদাউস সোহাগ, সময় সংবাদ, বরিশাল।